গুড মর্নিং, আমি লিপিকা, জার্মানির স্টুটগার্ট শহর থেকে আজকে আমার 23তম ব্লগ শুরু করলাম। শুরুটা হলো কেমন দেখো, একদম আকাশ মেঘলা। ওই সামনে দেখেছো, এই সামনে কিন্তু স্কুল না, এটাতে দেখো লাইট জ্বলছে, অথচ এখন হচ্ছে বেলা 10:15। 10:15 সময় এই অবস্থা, একদম বৃষ্টি, ভেজা, ঠান্ডা, কি একটা ওয়েদার, চিন্তাও করা যায় না। আর এমন ওয়েদারে হচ্ছে চা, এটা দিয়ে রেখেছে কেন বুঝেছো, যেন চাটা পড়ে না যায়, যখন বলক আসবে চাটা যেন পড়ে না যায়। আমার চা হয়ে গেছে, রেডি হচ্ছি, কাজে যাব। বলেছিলাম যে আমি আইব্রো ছাড়াও মেকআপ ছাড়াও চলে যেতে পারবো, তো আজকে আসলে সেই দিনটা চলে এসছে। আজকে বাইরে এমন বৃষ্টি আর এমন ঠান্ডা, আমার অ্যাকচুয়ালি মুড নেই না, কাজ করারই মুড নেই, একদম মুড নেই। আজকে মনে হচ্ছে যে সব কিছু রেডি থাকবে, খাবার দাবার সব কিছু, কোনো কিছু কাজকর্ম কোনো কিছু থাকবে না, শুধু গরম গরম চা খাবো আর একটা কম্বল মুড়ি দিয়ে বসে বসে শুধু টিভি দেখবো। এমন দিনটা হলে কত সুন্দর হতো, অথচ আজকে আমার সবচাইতে বেশি কাজ। আজকে একদম দেখো 12টা থেকে স্টার্ট করব, মেবি এটা চলবে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত, বলা যায় না, আজকে শুক্রবার তো সেই জন্য। তো আমিও ভাবলাম যে ওকে আজকে সাজগোজ করার কোনো রকমের মুড নেই, জাস্ট যা দেখছো সেটাই। আমি শুধু দিয়েছি শুধু এই যে মাস্কারাটা, কিকো বলেছিলাম, কিকো মাস্কারাটা দেবো আর জাস্ট একটা লিপস্টিক দেবো, দ্যাটস ইট, আর কিচ্ছু করবো না, আইব্রো তো করবোই না, কারণ হচ্ছে কি অনেক সময় থাকবো তো, আর আজকে আমার কোনো ব্রেকও নেই, কোনো ব্রেক নেই। ব্রেক ছাড়া কাজ করলে যেটা হয় যে তুমি ব্রেক থাকলে তুমি হয়তোবা গিয়ে একটু টাচ আপ করে নিতে পারো, কিন্তু ব্রেক না থাকলে তখন আর টাচ আপ করার কোনো কিছু থাকে না, এবং যখন আমরা কাজ করি তখন তো হুঁশ থাকে না, কোথায় হাত দিচ্ছি, কী করছি না করছি, দেখা যাবে যে একটু এখান থেকে এখানে হয়ে গেছে, দেখতে বাজে দেখা যাচ্ছে, কী দরকার, উঠছে এভাবেই যাও। সো আজকে আমার কোনো রকম ইচ্ছে নেই, আজকে এইভাবেই, টাটা। সো আমি একদম রেডি কাজে যাওয়ার জন্য, তো এখন কাজে যাব, যে তারপর কি করব এটা জানি না, কারণ কখন ছুটি হবে আর মাঝখানে কি আবার জয়েন করতে পারবো কিনা সেটাও জানি না। সো কাজের পরে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সব সময় হাসি খুশি থাকো, টাটা। সো কাজ শেষ করে বের হলাম আর দেখো বৃষ্টি বৃষ্টি পড়ছে, বাংলাদেশ হলে ভিজতাম, বাংলাদেশ হলে বলতাম যে রিক্সা করে ভিজি, কি যে ভাল লাগে সেসব দিনগুলো খুব মনে পড়ে। আসলে যখন স্টুডেন্ট ছিলাম রিক্সা করে ভিজতাম, অন্যরকম একটা মজা, আর এখন ভিজতেও পারবো না, কারণ এদেশে বৃষ্টির পানির যে ঠান্ডাটা সেটা একটু ডিফারেন্ট, আর হচ্ছে ভিজলে ঠান্ডা লেগে যাবে চট করে, তো তখন আবার চিন্তা করতে হবে যদি ঠান্ডা লাগে তাহলে সেবা যত্ন করবে কে জ্বরটর আসলে, মানে হচ্ছে গিয়ে যে ঘরের যে গৃহিণী সেই যদি অসুস্থ থাকে তাহলে তার চলবে না। সো অনেক ইচ্ছা আমাদের এভাবে করেই শেষ করে দিতে হয়, যেমন বৃষ্টিতে ভেজাটা। আসলে আমি যাব কীভাবে, আমি একটু রাখছি, আমাদের মেট্রো আমি মেট্রো নেইনি, আমি হচ্ছে ভেতর দিয়ে মানে নিচ দিয়ে হেঁটে ওপর দিকে উঠলাম, কারণ হচ্ছে বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তো আমি বৃষ্টিতে না ভিজে এভাবে যাওয়াটা মনে করলাম যে বুদ্ধিমতির কাজ হবে। সো এই হচ্ছে কি আমাদের স্টেশন, মেন স্টেশন, মেন না, এটা হচ্ছে মেন স্টেশনটা, এখান থেকে একটা স্টপেজ পরে। সো কত ধরনের লোক না, কেউ কাজ থেকে ফিরছে, কেউ কাজে যাচ্ছে, কেউ স্কুল থেকে ফিরছে, ছোটো ছোটো বাচ্চা, কিন্তু এখন হচ্ছে আমার ভিজতে হয়, ভিজতেই হবে, কিচ্ছু করার নেই, কারণ হচ্ছে কি আমি তোমাদের দেখাই। সি এখন আমি এটার উপর দিয়ে যেহেতু যাব, আমাকে এখন খোলা মাঠে ভিজতে হবে, কিচ্ছু করার নাই, অলওয়েজ টেক শর্টকাট। এখন আমি এক বিল্ডিংয়ের ভেতর দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যাব, কি করব, লাইফটাই এমন, কিছু করার নাই তো। সো
যার জন্য আমি ভিজবো কম। আর এটার কথা তো তোমাদের আগেই বলেছিলাম যে এটা হচ্ছে ট্রিপ পয়েন্ট, এখানে বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি হয়। সে তোমাদের এখন একটু খালি খালি, কারণ এই টাইমটাতে একটু খালি থাকে আর কি। এরপরে 5টা থেকে একদম ভরে যাবে। আর যেহেতু আজকে আমি একটু আগে ছুটি করে ফেলেছি, সেহেতু ভাবলাম হচ্ছে আজকে দু একটা এক্সট্রা কাজ করব। সেটা হচ্ছে মাথায় কালার দেব। আমার চুলের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, তো আজকে চুলে কালার করব। দেন আরও কিছু প্ল্যান আছে, দেখি কি হয়। কারণ বৃষ্টি তো আবার ঘরে গিয়ে একবার বসে পড়লে আবার দেখা যাবে কিছুই করতে ইচ্ছে করছে না, বসে পড়বো টিভি দেখতে, তাহলে তো আর হবে না। সো এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি। উফ, একটা জিনিস কি জানো, কোনো কিছুকেই কখনো নেগলেক্ট করতে হয় না। আমি আমার এই জ্যাকেটটাকে এত নেগলেক্ট না, অ্যাকচুয়ালি আমি নেগলেক্ট করিনি, বাট আমি বলেছি সবসময় যেটা অনেক ভারী, অনেক ভারী কেন আমি কিনলাম, কিন্তু দেখো এই বৃষ্টির মধ্যেও এটা কিন্তু আমাকে ভালো সাপোর্ট করছে। সো কোনো কিছুকেই নেগলেক্ট করা ঠিক না। কখন কোনটা কী যে তোমার উপকারে লাগবে, কে যে তোমার উপকারে লাগবে, কেউ কিচ্ছু বলতে পারে না। সো এতটুকুই আমার হচ্ছে মানে হেঁটে যাব। যে যারা হচ্ছে বলেছিল যে আপু তুমি কাজে যাও কিভাবে সেটা দেখাও, তাদের বলবো যে আমি এভাবেই, সরি, আমি এভাবেই হেঁটে হেঁটে কাজে যাই। কারণ হচ্ছে আমার কাজের জায়গাটা গাড়িতে যাওয়ার মতো না, মানে এত কাছে, ধরো খুব ঠান্ডা মাথায় হেলে দূরে হেঁটে গেলে 10 মিনিট লাগবে, আর যদি তাড়াতাড়ি করে যাও আমার মতো তাহলে হচ্ছে 4-5 মিনিটের ভিতর কভার দিতে পারবে, আমি তাই করি। আচ্ছা, এইটুকু ছিল আমার ছাউনি, মানে এতটুকু আমি ভিজিনি। ওপরে দেখো, ওপরে একটা শেড আছে, সি, ওপরে একটা শেড আছে, যার জন্য আমি এই শর্টকাটটা নিয়ে চলে এসেছি। কিন্তু এখন আমাকে ভিজতে হবে, এই দেখো একদম। সো আমার মোবাইলটা অফ করে দিতে হবে, কারণ মোবাইল তো ভেজানো যাবে না। সো টাটা। এটা হচ্ছে অ্যাভোকাডো, টমেটো, শসা, পাপরিকা দিয়ে একটা সালাদ, সাথে হচ্ছে এটা কিন্তু ফিশ, এটা এটা বেকিং ফিশ, ফিশটা হচ্ছে গিয়ে ফিলেট, এটা টমেটো, আর আরেকটা যেটা হচ্ছে আমার হাজব্যান্ড খাচ্ছে সেটা হচ্ছে উইথ ব্রোকলি, এটা ব্রোকলি দিয়ে, আর এটা হচ্ছে আমি খাবো যেটা সেটা হচ্ছে টমেটো দিয়ে। আর সাথে কি দেখছি আজকে, দ্য স্কাই ইজ পিঙ্ক, আই হোপ এই ছবিটা দারুণ হবে, আমার এটা মনে হয় যে ছবিটা খুব দারুণ হবে। তো এই ছবিটা দেখবো আর খাবো, এনজয় করবো টাইমটা। সো আপাতত আসছি, রাত 9টা বাজে, আমি রান্না করছি। আর হচ্ছে কী যেন নামটা ছিল, দ্য স্কাই ইজ পিঙ্ক ছবিটা দেখছি, তো দৌড়াদৌড়ি করতে হচ্ছে, একটু যাচ্ছি একটু আসছি এমনভাবেই হচ্ছে। যাই হোক, আমার শেষের পর্যায়ে, একদম শেষের পর্যায়ে। এরপর যেটা করবো সেটা হচ্ছে সিঙ্গাড়া বানাবো। দেখো কত কাজ করি, যারা ভাবো যে আমি কাজ করি না তাদের জন্য এটা দেখো, জাস্ট জোকিং। আসলে যারা বিদেশে থাকে এমন কেউ নেই, কোনো মেয়ে, কোনো মহিলা, কোনো পুরুষ নেই যে বলতে পারবে যে আমি কোনো কাজ করি না, আমি মজায় আছি। সবাই একদম হাড় ভাঙা, যেটাকে বলে খাটুনি, সেটাই দেয় অনেক। কারণ হচ্ছে এখানে তো হেল্প করার মতো কেউ নেই, বিশ্বাস করো। বাচ্চাও যারা মানুষ করছে, যারা শুধু বাচ্চা পালছে, তাদের কথা একবার ভাবো, ওরে বাবা, রে বাবা, সেটা তো আরও ডেঞ্জারাস। সো আমি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। এখন হচ্ছে গিয়ে আমার এটা তো প্রায় শেষের দিকেই, শেষ হয়ে গেছে প্রায়। আর রাইসটা আমি আজকে করবো না, রাইসটা করবো কালকে সকালে। সিঙ্গাড়া যে বানাবো ওটার তোমাদের একটা ছবি ক্লিপ ছোট্ট করে দিয়ে দিব আমি মাঝখান দিয়ে। তো আজকে বিদায়টা আপাতত নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। কালকে শনিবার, আজ শুক্রবার শেষ হয়ে গেল। সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ
যে এত সুন্দর দিনটা দিয়েছে, আজকে বৃষ্টি ভেজে একটা রোম্যান্টিক দিন, দিন না রাত, এখন তো রাত হয়ে গেছে। সো অনেক অনেক ধন্যবাদ যে আমরা সবাই দিনটা পেয়েছি, যারা যারা বেঁচে আছে, যারা যারা সুস্থ আছে, তাদের সবাই 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 অনেক অনেক ভালো থাকো, এবং সবার উচিত সৃষ্টিকর্তাকে একটা ধন্যবাদ দেওয়া, কালকের দিনটাও যেন আমরা খুব সুন্দরভাবে কাটাতে পারি। এবং তোমাদের এই উইকেন্ডটা, যারা জার্মানিতে আছো, যারা জার্মানির আশেপাশে আছো, যারা যে যেখানেই আছো, বাংলাদেশে আছো, সবার শনিবার রবিবার সব প্রতিটা দিন তোমাদের অনেক সুন্দর কাটুক। আর কালকের দিনটা যেহেতু জার্মানিতে ছুটির দিন এবং ইউরোপ এবং আশেপাশের সব জায়গাতে ছুটির দিন, সেজন্য বলবো যারা বিদেশ থেকে আমাকে ওয়াচ করো, আমি দেখি অনেকেই আছো যারা বাড়ি থেকে দেখো, তাদের বলবো তোমাদের ছুটির দিনগুলো অনেক সুন্দর কাটুক, এই দুটো দিন তোমাদের অনেক ভালো কাটুক, সুন্দর থাক, সরি সুন্দর তো তোমরা থাকবেই, ভালো কাটুক। আর বাংলাদেশে যারা আছো তারা তো ছুটির দিনটা শেষ করে ফেলেছে আজকে শুক্রবার, তোমাদের প্রতিটা দিন আনন্দে কাটুক, প্রতিটা দিন সুন্দর সুন্দর কাটুক, ফ্যামিলির সাথে সময় দেবে, ফ্যামিলিকে ভালোবাসবে, আমার জন্য দোয়া করবে, আমার ফ্যামিলির জন্য দোয়া করবে, তোমাদের জন্য অফুরন্ত ভালোবাসা, অনেক অনেক দোয়া। গুড নাইট।